সাক্ষীদের প্রদত্ত সাক্ষ্য এই কথা স্পষ্ট প্রতীয়মান হয় যে আসামি মুন্না চরম প্রতিহিংসার বশবর্তী হয়ে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করে দাব্বুকে গুলি করে হত্যা করেছে। এই অপরাধে আদালত আসামি মুন্নাকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করছে। না না, আমি তো শাস্তি হতে দেব না, তোমাকে আমি নির্দোষ প্রমাণ করবই। ইওর অনার, আমি জানি রায় ঘোষণা হবার পর তার বদলানো যায় না, তাই রায় ঘোষণা হবার আগে এক মাস, শুধু এক মাস সময় আপনার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি ইওর অনার। অ্যাডভোকেট নাজবা সুলতানা, এই মামলার সমস্ত দিক থেকে নিশ্চিন্ত হয়েই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। জানি ইওর অনার, মামলার রায় হয়, আদালতে মামলার যে বিবরণ পেশ করা হয় এবং যে সাক্ষী প্রমাণ হাজির করা হয় তার ভিত্তিতে, কিন্তু আমার বিশ্বাস আছে ইওর অনার, এমন কিছু প্রমাণ আমি নিশ্চয়ই বের করতে পারবো যা আদালতে হাজির করা গেলে মামলার সমস্ত বিবরণ পাল্টে যাবে। সেই প্রমাণের ভিত্তিতে আমি হয়তো পুনঃ বিচারের প্রার্থনা চালাতে পারবো। তাই ইওর অনার, আপনার কাছে একজন স্ত্রী হিসাবে, একজন নারী হিসাবে, একজন আইনজীবী হিসাবে আমার আকুল আবেদন, আমাকে আমাকে এক মাসের সময় দিন। যেহেতু বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই হেতু এই আদালত তার সিদ্ধান্ত অনুযায়ী আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দিচ্ছে। তবে অ্যাডভোকেট নাজমা সুলতানার আবেদনক্রমে এবং মানবিক কারণে এই মৃত্যুদণ্ড আগামী এক মাস পিছিয়ে অর্থাৎ 10 জুন 1996 তারিখ পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিচ্ছে। কতদিন পর তোর বুকের মধ্যে এলাম রে আপু, আপু কাঁদছিস কেন আপু? আজ তো তোর খুশির দিন। কিন্তু কিন্তু তোর দুলাভাই কি হয়েছে? দুলাভাই ও এখন জেলে, মাদের কেসর ফাঁসির হুকুম হয়েছে। আমি আমি এক মাসের সময় নিয়েছি, এই এক মাসের মধ্যে সমস্ত প্রমাণ বের করে তার দুলাভাইকে বাঁচাতে হবে। না ব্যারিস্টার না, আপনার ওই ভীরু হরিণী অনেকগুলো গরিবের পয়সায় উকিল হয়েছে, আপনি তাকে যত সহজ মনে করেন আমি করি না। কোর্টে যেভাবে সে সময় প্রার্থনা করলো তাতে সে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ ঠিকই বের করে ফেলবে। ঠিকই বলেছে, আমাদের সাবধান থাকতে হবে, ওর পেছনে আমাদের লোক লাগিয়ে দিন, দেখি কি করে সে প্রমাণ বের করে। ফাঁসির হুকুম হয়েছে, এবার তো তুই বুঝতে পারছিস আমার ভাইয়ের যখন ফাঁসি হয়েছিল তখন আমার কেমন লেগেছিল।
তোর ভাই অপরাধী ছিল কিন্তু আমার স্বামী তো কোনো অপরাধ করেনি। আকবর শেঠের ভাইকে প্রমাণ সহ পুলিশের হাতে তুলে দিয়েছিল মুন্না। আকবর শেঠের শত্রুকে বিয়ে করেছে মুন্না, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? আমার আদালতে তোর মৃত্যুদণ্ড তো অনেক আগেই লেখা হয়ে গেছে। আজ আমি তোকে তিল তিল করে মারব, প্রথম মরবে তোর গর্ভের সন্তান। ভাই তোমার যে নিষ্পাপ মানব শিশু এখনো পৃথিবীর আলোই দেখেনি সে তো তোমার কোনো ক্ষতি করেনি। পাপি আর নিষ্পাপেরই তো লড়াই চলছে, এখানে নিষ্পাপ মানেই পাপির শত্রু। ওর পেট থেকে মুন্নার নিশানি বের করে কালা ওস্তাদ না না নাত মারে মা মা ভাই যা ভালো। আরে তুই তো মেরেই ফেলেছিস, আমি চেয়েছিলাম ওর জ্ঞান ফিরবে, ও দেখবে ওর সন্তানের কি অবস্থা হয়েছে, তারপর আরো এক মাস ওকে বাঁচিয়ে রাখবো, ওর স্বামীর ফাঁসি আবার খবর দেব, তারপর তুই আর আমার মাস্তানেরা মিলে ওকে ছিঁড়ে করে খাবি। যা করেছিস তো করেছিস, এখন যা ওকে রাস্তার কোনো ম্যানহোলের মধ্যে ফেলে দিয়ে আয়। কি হয়েছে এত রাতে জরুরি তলব? আপা ঘরে নেই। কি বলছো, কোথায় যাবে এত রাতে? আপা যদি তোমার ডাক শুনেও থাকে তাহলে কি করে বুঝবে যে তুমি তাকে ডাকছো? কি করে বুঝবে কি করে? হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে কত রঙের ঘুড়ে এই না জগৎ জুড়ে। হাওয়ায় ওড়ে হাওয়ায় ঘোরে কত রঙের ঘুড়ে এই না জগৎ জুড়ে। নাচায় সুতা যার হাতে তারে সন্ধান করি, জগত জুড়ি নাচায় সুতা যার হাতে তারে সন্ধান করি। অপারেশন সাকসেসফুল হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এটা ঘটলো কি করে? একটু ধরো, এসব কি শুনছি? নাজমা
নাজমুকে ভয় দেখিয়ে এসেছে। অসম্ভব ব্যাপার, এতদিনে নাজমার মৃতদেহ ম্যানহোলের ভিতরে পচে গলে পোকার খাদ্য হয়ে গেছে। কিন্তু ও বলছে ও নিজে দেখেছে, ভীষণ ভয় পেয়েছে। এ নিশ্চয়ই নাজমার ভাইয়ের কাজ, কাউকে মৃত নাজমা সাজিয়ে পাঠিয়েছিল রিনাকে আতঙ্কিত করে কথা বের করার জন্য। ব্যাপারটা যাই হোক, রিনা এখন এই কেসের একমাত্র জীবিত সাক্ষী। আর আতঙ্কিত রিনা, তোমার মতো প্রেমিকের চেয়ে নিজের জীবনটা রিনার কাছে অনেক প্রিয়। রিনা শোনো ডালে, তুমি ঘর থেকে কোথাও বেরিও না, ঠিক সন্ধ্যায় আমি আসব। তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যাতে আর কেউ তোমার খোঁজ না পায়। ওকে? আচ্ছা ঠিক আছে। রাখে নান্টু, কাজ হয়েছে, কিন্তু মৃত রিনার চেয়ে জীবিত রিনাকে বেশি প্রয়োজন। কি করতে হবে বলো? লায়নের হাত থেকে রিনাকে বাঁচাতে হবে। আপনি? হ্যাঁ আমি, আমি তোমাকে বাঁচাতে এসেছি। মানে? লায়ন তোমাকে খুন করতে আসছে। মিথ্যে কথা, আপনি আমাকে খুন করতে চান? সত্য মিথ্যা এখন টের পাবে। প্রেমিকের হাতে মৃত্যু দেখার চেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পরপারে চলে যাওয়া অনেক আরাম। এসো দেখো, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আরে কি করছো? বাস বাস, ওভাবেই থাকো, আমি তোমাদের কটা ছবি তুলি তোমাদের ভালোর জন্য। চাচা মিয়া, হাসির মঞ্চ ধুতে যেতেছেন? ও বাবা, হঠাৎ করে জেলার সাহেব কইল আজকে মুন্নার ফাঁসি। নান্টু, আজ শেষ দিন, একটু পরে সন্ধ্যা হয়ে আসবে, এই রাতের মধ্যে আমাদের সব কাজ শেষ করে ফেলতে হবে। কিন্তু আসল ছবিটা তো এখনো উদ্ধার করা হলো না। আমি একটা প্ল্যান করেছি আর তার মূল দায়িত্ব দিয়েছি রানীর ওপর। তুমি দোয়া করো আপা, আমি দায়িত্ব ঠিক মতোই পালন করব। আমি কি ওর সাথে যাব? যাব আমরা সবাই, তবে কৌশল হবে ভিন্ন।